আমার মাথাটা কোথায় গেল? কেউ দেখছেন আমার মাথাটা কোথায়? ও, মনে পড়ছি, আমার মাথাটা তো পদ্মার সাথে দৈত্যকে দিয়ে আসছিলাম। দৈত্যটা আমাকে বলেছিল তারা নাকি আরো অনেক মাথা দরকার, তো আমি থাকতে আপনারা একদম ভয় পাবেন না, খুব আরামের সাথে আপনার মাথাটা কেটে আপনার দৈত্যকে দিয়ে আসতে পারবেন, কোনো কষ্ট হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেটে কুটে স্কিপ দিয়ে একদম দেখবেন না। তো প্রথমত একটা স্টেনে আপনার ক্যামেরাটা রাখুন যেন ক্যামেরাটা না নড়ে। এরপর আপনি টু ফিঙ্গার বা সময় সেট করে ব্যাকগ্রাউন্ড একটা ফটো তুলুন। এরপর আপনার মাথা কাটার জন্য আপনার একটা ফটো তুলুন। ফটো তোলার কাজ শেষ। এখন আপনার গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ফটোটা আপনি শেয়ার করে পিক্সার অ্যাপস নিন। এখানে আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনার মাথা কাটার ফটোটা নিয়ে আসবেন। আমি এই ফটোটা অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম। এখানে আনার পর আপনি একটা জিনিস মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড ফটোটা আর আপনার ফটোটার যদি ব্রাইটনেসটা কম বেশি হয় তাহলে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেসটা কমাবেন বা বাড়াবেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, যাতে ব্যাকগ্রাউন্ড ফটোটা বা আপনার ফটোটা যাতে অ্যাডজাস্ট একরকম হয়। তো এখানে আনার পরে আপনার রিসাইজ বাই রিসাইজ সমান করতে হবে। আর এর আগে আপনার ফটোটা এখান থেকে সরাবেন না, একদম সরাবেন না। এখানে রিসাইজ বাই রিসাইজ হয়ে গেল। এখন আপনারা রাইট সিনতে ক্লিক না করে ইরেজার এখানে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ইরেজ করে নেবেন, সুন্দর মতো এখানে ইরেজ করে নেবেন। করবেন এই অপশনে ক্লিক করার পর আপনারা মাথাটা কাটতে পারবেন। এখানে সাইজটার বড় দিই, ওকে, ও সরি, সাইজটার ছোট দিই। ওকে, এখন যদি আপনি চান আপনার বডিটাওকে এখানে নাই করে দিতে, আপনার ফিনিশ করে দিতে পারবেন। আবার যদি ব্যাগে আনতে চান তাহলে এই জায়গায় ক্লিক করুন। ওকে, এই পর্যন্তই এনাফ। তখন আপনি রাইটে ক্লিক করে নেবেন। রাইটে ক্লিক করার পর আবার রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবেন, সরাসরি সেভ। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে নেবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে বেলটা বাজিয়ে দিবেন।